আলোর সূরার শুরুতেই জেনার কথা কেন? কারণ অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলো মানুষের অন্তর থেকে আলোটা কেড়ে নেয়। কথা বুঝতে পারছেন? জেনা তো একটা ট্রেন্ড। এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে, এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না। প্রেমিক প্রেমিকা প্রেম করা, জেনা করা, এটাকে হারামও মনে করে না। তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায়। এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন একটা সময় আমার উম্মতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদক দ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে। কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন, কিন্তু মাদক বাড়ছে। কে খাচ্ছে? মুসলিমরা খাচ্ছে, মুসলিম যুবক খাচ্ছে। আর একটু ধনীর দুলাল হলে তো কোনো কথাই নাই, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে, কাটাচ্ছে না? আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যেও দেখবেন জেনা হচ্ছে, জেনা হয়। এগুলো রিপোর্ট দেখবেন, পেপার পত্রিকা পড়েন। 92% ইয়াং এখন ইয়ুথ জেনারেশন এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস 8, 9, 10 পার হয় নাই দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি। আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে চলে আসছেন। অবস্থা ভালো না, কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না, নৈতিকতার অবক্ষয় হয়েছে কিন্তু। আর আমরা দেখেও না দেখার ভান করছি, শুনে না শোনার ভান করছি। ছোট ছেলে, ছোট মেয়ে, কি হবে? তো এগুলো যখন ছড়িয়ে যাবে, নবীজি বলছেন কিন্তু একা সুরাত খাবাস, যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে, আল্লাহ পাক হেফাজত করে দেবেন। তবে হ্যাঁ, এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 50 জন শহীদ সাহাবীন নেকি পাবেন ইনশাআল্লাহ। এটাও হাদিসে এসেছে যে এরকম অবস্থায় যদি ইমানকে ধরে রাখতে পারে কেউ, নবীর সুন্নাহ মতো চলতে পারে, 50 জন সাহাবীন নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা বলেছেন দাসীর মনিবকে জন্ম দিবে, মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে। এখন দুই নম্বরটা খেয়াল করেন, এই হাদিসে দুই নম্বরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা এবং এটা চাক্ষুষ দেখা যায়। وان ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان نبيজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের কাপড় কেনার টাকা নাই, রিয়া আশাই মানে মেষপালক রাখাল শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআ কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না, যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না। কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই, কাপড়ও নাই গায়ে, স্যান্ডেল নাই পায়ে, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা কি আমাদের বিগেস্ট আলামতগুলোর মধ্যে একটা? এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, আজকে থেকে 200 বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে। দেখেন দেখেন ওই তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে? প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1914 থেকে 1924-এর মধ্যে, এই সময় অটোম্যান এম্পায়ার কলাপস করেছে। অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না, হয়েছিল হয় না, যেই বের হয়েছে, যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষপালক। এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে, যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে। আর আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব? কয়েকটি ভাবে সম্ভব। এক, যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব। দুই, যদি আপনি জোর জবস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব। তিন, সবচেয়ে বিগেস্ট কারণ, মেজর কারণ, সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কে দুটো আলামত বলেছেন, তার মধ্যে বিল্ডিংসগুলো একটা। এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আখিরুজ্জামান, বুঝতে পারবেন। এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই, পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না, প্রতারণা এভরিহোয়ার, প্রতারণা চিটিংস চলছে। এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট।
তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছি না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করে ও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নাহর উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নাকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরআনে একটা সূরাকে কেন্দ্র করে এদিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব একটু মনোযোগ দিবেন খালি খেয়াল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কিয়ামতের আগে বলেন মসীহুদ দাজ্জাল এবার আসেন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে বড় ফিতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে করেছেন কখনো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত কখনো পড়ে দেখেছেন কি সুবহানাল্লাহ কিভাবে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কোন কোন ক্ষেত্রে দেখা যায় কোরআনের কিছু কিছু আদেশ আমরা ঠিকই মেনে চলতে চাই কিন্তু যে আদেশগুলো মানলে আমাদের দুনিয়াবী সমস্যা হয় সেগুলো মানতে চাই না যেমন ধরেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সবাই স্বীকার করি কেউ পড়ুক না পড়ুক মেনে নেয় যে হ্যাঁ নামাজ ফরজ পড়তে হয় আমি পড়ছি না খারাপ কাজ করছি কিন্তু অনেক সময় দেখা যায় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও আমরা সুদ ছাড়তে পারছি না এমন হয় না নামাজ পড়ছি রোজা রাখছি জাকাতও দিচ্ছি মাশাআল্লাহ দান সাদাকাও করছি ঘুষ ছাড়তে পারছি না দুর্নীতি ছাড়তে পারছি না এমন হয় না মোট কথা হচ্ছে যে কোরআনের যে অংশগুলো আমল করলে খুব একটা দুনিয়ার ক্ষতি নাই সেগুলো আমল করতে আমাদের কোনো সমস্যা হয় না হয় যে আমলগুলো করলে দুনিয়ার লস আছে সেগুলো আমরা করতে চাচ্ছি না এটা কি প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে সূরা নূরের কথা বলতে গিয়ে এখানে এসেছি দেখুন সূরা নূর মানে আলো সূরা নূর আপনাকে আলো দেখাবে কি দেখাবে সূরা সূরা শব্দের অর্থ একটা অর্থ এটাও হয় সূরা একটা অর্থ হচ্ছে উঁচু স্থান সূরা মানে কি উঁচু স্থান সূরা মানে চ্যাপ্টার অধ্যায় এটা ঠিক আছে আরেকটা অর্থ হচ্ছে উঁচু স্থান আপনি যখন কোনো উঁচু স্থানে গিয়ে দাঁড়াবেন তখন আশপাশের সমস্ত দৃশ্য আপনার কাছে খুব সহজভাবে উপস্থাপিত হবে তাই নয় কি এখানে একটা পাহাড় আছে মনে করেন আপনি পাহাড়ের উপর উঠে দাঁড়ালেন এখন আপনি পুরো এলাকাটাকে দেখতে পারবেন না কোথায় কি আছে না আছে দেখতে পারবেন না ফ্লাই করেছেন না এয়ারে যখন ফ্লাই করেছেন যখন ঢাকা এয়ারপোর্ট থেকে এই যে আমরা টেক অফ করলাম তখন যে নিচে শহরটাকে দেখা যায় জি তখন যে শহরটাকে দেখা যায় টেক অফ করেছেন শহরটাকে দেখা যায় তো উপর থেকে শহরটাকে স্পষ্ট বোঝা যায় না যে শহরগুলো কেমন বাক্সে বাক্সে বন্দি জীবনের মতো উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংসের পাহাড় গড়ে উঠেছে তাই না কখনো ফ্লাই করেন নাই তো উঁচু স্থানে গেলে পরে কি হয় নিচু স্থানের বিষয়গুলো চোখে পড়ে সূরা মানে হচ্ছে উঁচু স্থান যার চূড়ায় দাঁড়ালে আপনি ওই বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন মনে করেন সূরা নিসা সূরা নিসার চূড়ায় গিয়ে দাঁড়ালে আপনি মহিলাদের অধিকার সম্পর্কে জানতে পারবেন আমার কথা কি বোঝা যায় আচ্ছা সূরাতুল তাওবা এর চূড়ায় গিয়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিভাবে কত সংগ্রাম করে দিনটাকে প্রতিষ্ঠা করেছে আপনি সূরা আহজাবের চূড়ায় গিয়ে দাঁড়ান দেখতে পারবেন যে পর্দা কাকে বলে রাসূলের শান কাকে বলে মুশরিকদের সাথে মুসলিমদের কনফ্লিক্ট কাকে বলে আপনি সূরা কাহাফের উপরে গিয়ে দাঁড়াবেন আপনি দেখবেন দাজ্জাল কোথায় আছে দাজ্জালের ফিতনাগুলো কি কি এখান থেকে বাঁচার জন্য কি উপায় অবলম্বন করতে হবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এভাবেই প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা গন্তব্য দিবে তো সূরা নূর আপনাকে আলো দেখাবে কি দেখাবে আলো এবং এই সূরার প্রথমেই গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ব্যভিচার না করতে জেনা না করতে কি না করতে স্টার্ট হয়েছে সূরাটা একদম সূরার শুরুতেই সূরার শুরুটা এভাবেই যে যদি কোনো অবিবাহিত ছেলে বা মেয়ে জেনা করে ফেলে তাহলে তাদেরকে 100টা বেত্রাঘাত করবে এবং এই শাস্তি প্রদান করতে তোমাদের মনে যেন কোনো রকম মায়া মহব্বত তৈরি না হয় এবং শাস্তিটা দিবে প্রকাশ্যে এরপর তাদেরকে 1 বছরের জন্য নির্বাসিত করবে সূরা নূরের 1 থেকে 2-3 আয়াত পড়ে দেখেন
আলোর সূরার শুরুতেই জেনার কথা কেন? কারণ অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলো মানুষের অন্তর থেকে আলোটা কেড়ে নেয়। কথা বুঝতে পারছেন?